ममता भेबे देख कागज जमा दीचे टाइम फोन मेसेज লোকশিল্পী তরফ থেকে বললাম কেন বঞ্চিত করে নাই প্রত্যেকটা শিল্পী গাইতে পারুক আর না পারুক ব্যাপারটা নয় এই কিছু কিছু মানুষ আছে আমাদের মধ্যে সকল জায়গাতেই আছে ও রাইটার্স বিল্ডিং এ বলুন কেন্দ্রে বলুন পশ্চিমবঙ্গ বলুন নবান্নে বলুন কিছু লোক আছে নিজে কাজ করব না কাউকে করতেও দেব না আমি দু ঝুড়ি 100 দিনের কাজে মাটি ভরব বইব বা ফেলব মনে করে যে তার পাশে টেনে বসে বস অত করে বসে বস মানে ওর একটা বিড়ি খাওয়া হবে এর একটা বিড়ি খাওয়া হবে দুটো বিড়ি খাওয়া হবে 10 মিনিট তা করতে হবে তুই সপন আর চাটুকে বলবো 11টা বেঁচে গেছে ছুটি দাও নাম কোথা লেখো ওকে কাঁদ রে আরে নালারে মাঝে ধরি ডেকে যাইব কাঁদ রে আরে নালারে মাঝে ধরি ডেকে যাইব মোটা বাজলো নাম লেখানোর নাম গন্ধ নাই গো আর লটা বাজলো কখন তাকো ঘড়ির দিকে তাকাইছে নাম লেখালি হবে একবারে হেমা এসে নাম লিখিবে ওর ঘন্টা বাজিয়ে দেব সত্যি কথা বলবো আমি মিথ্যা বলবো নাই সক্ষম ব্যক্তি যদি কাজ করিতে হয় মনোযোগী দিয়ে যদি কাজ করাতে হয় এই কাজটা ওপর থেকে যখন দেখতে হবে সুলভ থেকে বিজো কিংবা আধিকারিক আসিবে সেইটাই কাজ যদি দেখতে পারে হয় পঞ্চায়েত থেকে আরো কাজ দেওয়া যায় এই কাজ যদি তাদের দেখানো না গেল কি করে 100 দিনের কাজে আমার গ্রামে আসবে সবার একটু ভাবা দরকার সবার একটু ভাবা দরকার চলে আছে আমাদের এই সরকার সবাই একটু ভাবা দরকার তাই বলছি মাননীয় সুধী সমাজ সরকার ভালো হলে হবে না নিজেদেরকে ভালো হতে হবে সরকার একটা প্রতিষ্ঠান গড়ে দেবে সেই প্রতিষ্ঠানটাকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব জনগণের একটা ড্রেন করলো ড্রেনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কিন্তু পাড়ার লোকের দরকার ওই ভিনপাড়া থেকে এসে কেউ ড্রেনটা পরিষ্কার করবে ঠিক তেমনি একটা রাস্তা করে দিয়েছে ঢালাই রাস্তা তার মধ্যে ছোটাছুটি করলে কুড়ুল মারলে সে রাস্তা ঢালাইটা ফেটে যাবে তাহলে তাকে দেখভাল করার জন্য যদি জনগণ সচেতন না হয় সরকার এর বেশি কিছু করতে পারবে না সরকার ক্যাম্প হবে এই দুয়ারে সরকারের যার যেমন অভিযোগ
যার যেটা সুবিধা এবং অসুবিধা সেখানে গিয়ে বলবেন এবং সময়মতো কাগজপত্র জমা দিয়ে নিজের কাজগুলো করে নেবেন। সরকার আপনাদের আছে এবং থাকবে। এই বলে লোক সংস্কৃতির তরফ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে 2022 সালে সকলকে অভিনন্দন জানিয়ে আমি তথ্য সংস্কৃতি বিভাগের তরফ থেকে আমি হর্ষবর্ধন রায় সকলকে ধন্যবাদ, নমস্কার এবং ভালোবাসা জানিয়ে কবিগান আমি এখানে সমাপ্ত করব। এরপরে শিল্পী লালটু সর্দার ওনার বাউল গান পরিবেশন করবেন।